হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা বাজবে, 8টা বাজে 10 মিনিট বাকি আছে, আর আমাদের সকালবেলার আজকে চা টিফিন হয়ে গেছে। আর বাইরে তো দেখো, জানালা দিয়ে দেখা যাচ্ছে, মনে হচ্ছে আগুন পড়ছে। 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা মনে হয়, নাকি আরও বেশি ঠিক জানি না, তবে মানে এত গরম যে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সকাল সকালই প্রচুর গরম পড়া শুরু হয়ে গেছে, আর আমি কিচেনে গিয়ে চাটা করে নিলাম। আমরা চা খা মানে আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালবেলা, ছেলে এখন বাইরে বসে পড়ছে, আর আমার তো কাজ বাকি কিচেনে। আমার কিচেনের কাজ মানে আজকাল মনে হচ্ছে কখন যে এই কাজ শেষ করে কিচেন থেকে বেরোবো, মানে জ্বলে যাই একদম, পুরো শরীর জ্বলে যাচ্ছে। তো চলো এখন ফটাফট কিচেনে যাচ্ছি। আর কিচেনে মানে চা খেতে খেতে কিন্তু আমার ভাত হয়ে যায়, এটা কিন্তু আমার আজকের অভ্যেস নয়, এটা অনেক আগে। খরগোশ, গো গো বলে কি গ কি? তো ভাত আমার হয়ে যায়, ভাত হয়ে গেছে, আর কি কি করে নিয়েছি চলো তোমাদের মানে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, এখানে ভাত নামিয়ে নিয়েছি জাস্ট। আর এই যে আজকে কি রান্না করব, কি রান্না করব, সকালবেলা ঘুম থেকে উঠে যেটা একটা চিন্তার বিষয়, সেটা হলো কি রান্না করব। তো দেখো, এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের যে কোনো একটা কিছু করে নেব। এখানে একদম বড় সাইজের একটা করলা ছিল, তো সেটা একদম কেটে নিয়েছি, কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি, কারণ করলা ভাজা হবে। আর কেটেছি হলো, দেখো এখানে আরো কাটা বাকি রয়ে গেছে। এখন এই যে বরবটি কাটছি, বরবটির সাথে একটু ছোট ছোট করে আলু দেবো, আলু বরবটি ভাজা, আর কাঁকরোল ভাজা, আর ডিমের ঝোল। আজকে হলো এই রেসিপি। ডিম তো খেতে একদম ইচ্ছে নেই, কারণ যেই গরম পড়ছে, কিন্তু রান্নার কিছু নেই, মানে রান্নার আইটেম মিলাতে গেলে কিছু না কিছু একটা তো করতেই হবে। তো চলো এখন ফটাফট আমি সবজিপাতিগুলো কেটে একদম ঝটপট দু সাইডে কড়াই বসিয়ে আজকে রান্না করে কিচেন থেকে কখন পালাবো সেই চিন্তায় আছি। তো এদিকে যেহেতু নুন মাখিয়ে রেখেছি, সবার আগে চলো ভাজাটা বসিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, আর গ্যাসটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, এটা এখন আর অটোমেটিকভাবে জ্বলছে না, এখন এটা দিলে মানে জ্বালাতে একটু সময় লাগছে, আর এটারও ব্যবহার করতে হচ্ছে। আগে আমার গ্যাসটা মানে ডাইরেক্ট ছিল, দিলেই হয়ে যেত, কিন্তু এখন দেখো এখন এটা দিয়েই জ্বালতে হবে, কারণ ওই যে চৈত্র মাসে ঝাড়া মোছা যখন করেছিলাম, তখন গ্যাসের চুলাটাকেও একদম ভালো করে জলে চুবিয়ে স্নান করিয়েছিলাম, এরপর থেকে এই সমস্যাটা। ঠিক আছে, তো চলো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর রান্নার প্রসেসগুলো রেডি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো, এনাকে পড়তে বসিয়েছি, এই পর্যন্ত কবার উঠেছে, মানে পড়ার এখনো নাম নেই, শুধু উঠেই যাচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না মোটামুটি হয়ে গেল। এখানে দেখো লাস্ট এই তরকারিটা হলে আমার রান্নাটা মানে কমপ্লিট হয়ে যাবে। এখানে বরবটি আলু রান্না হচ্ছে, আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। এখানে ডিম পেঁয়াজি, তো আর এখানে তো এখানে আর এখানে হলো গিয়ে এই যে করলা ভাজা। তো চলো এবার এই রান্নাটা বসিয়ে তারপর আমি চলে যাচ্ছি হলো গিয়ে বাসন মাজবো। বাসন হয়ে গেছে অনেকগুলো, ঈশ্বর বাবা আজকে ওর ছুটি আছে, তো ও ঘরটর মুছে নিচ্ছে। তো বন্ধুরা, রান্নাবান্নার সব কাজকর্ম সেরে এসে এখানে আমি বসে পড়লাম। দেখো একটা পুরনো জিন্স নিয়ে, তো এই জিন্সটাকে একটু নতুন একটা লুক দেব, কিছু একটা বানাবো, তার জন্য আগে জিন্সের সেলাইটা খুলতে হবে। তো আমি এখন বসে পড়লাম, এটা সেলাই টেলাই খুলে এটা রেডি করে রাখবো, তারপর পরে মেশিনে বসে এটাকে যে কোনো একটা জিনিস বানানো হবে এটা দিয়ে। তো কী বানাবো সেটা এখনও ভাবছি, কিন্তু চলো আগে সেলাইটা খুলে নিই। হ্যালো বন্ধুরা, এখন জাস্ট দুপুরের ভাত খেলাম, আর দেখো এখন বাজে বিকেল 5টা। তো আমারও স্নান হয়েছে, এই মাত্র কিছুক্ষণ হলো আমার স্নান হয়েছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে। এখানে ওষুধ নিয়ে নিয়েছি, জল নিচ্ছি, এখন ওষুধ খাবো, তারপর হলো একটু শুয়ে থাকবো। আর আজকে এত লেট কারণ হলো বাড়িতে একটু মানে কাজ ছিল আর কি, কিছু লোকজন এসেছিলো, তো তার জন্য তোমাদের সাথে শেয়ারও করা হলো না, তো তার জন্য একটু লেট হয়ে গেলো সব কাজকর্মে। তো ছেলে এখন চলে গেছে মাঠে খেলতে, আর ওর কিন্তু টাইম মতো খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরও আজকে ও ঘুমালো না। শিশু বাবা আর আমি জাস্ট এইমাত্র খেলাম। তো চলো ওষুধটা নিয়ে নিই, তারপর
একটু রেস্ট করবো বিকেলবেলা। বিকেল বলতে বিকেল তো হয়ে গেছে, 5টা বাজে, মানে বিকেল হয়ে গেছে, সন্ধ্যের টাইমে আবার আসছি। তো বন্ধুরা গুড ইভিনিং। ইভিনিংয়ে দেখো এখন প্রায় 1:30, 1:15 মতো বাজছে। এখন আমি কিচেনে এসেছি, রান্না করব। এখন এদিকে দেখো মাছ নিয়ে নিয়েছি, তো মাছ পটল আলু দিয়ে মাছ রান্না করব আজকে। আর মানে সেই বিকেলের পরে না আমি একটু ঘুমিয়েছিলাম, আমার প্রচুর মাথা যন্ত্রণা করছিল, তো তার জন্য আমাকে ঘুমাতে হয়েছিল, একটু ওষুধপত্র নিয়ে ঘুমিয়েছিলাম। তো তারপর উঠে এখন রান্নাঘরে চলে এসেছি, ফাঁকে আমার চা টিফিন ত্রিশুর বাবা করে দিয়েছিল, সেটা খেয়েছি। তো এই যে দেখো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের রাতের ডিনার হয়ে যাবে। এখানে ছেলের আবদারে পটল ভাজা করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে বন্ধুরা এ পর্যন্ত।